আমাদের দুঃখ এখানেই যে আমাদের এই পশ্চিমবাংলায় যে একজন মুখ্যমন্ত্রী আছেন সে মহিলা, আমরা মহিলা হয়ে এটা আমাদের লজ্জিত যে আমাদের রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে আমাদের সুরক্ষা নেই। আমরা চাই যে মহিলা মুখ্যমন্ত্রী সে যদি মহিলাদের সুরক্ষা না দিতে পারে তাহলে আমাদের এই ধরনের মুখ্যমন্ত্রীর দরকার নেই। তিনি কি ভাবছেন যে মহিলাদের 500 টাকা 1000 টাকা দিয়ে কি মহিলাদের সব কিনে নেবেন? আজকে যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে, আজকে যুব সমাজে আমাদের কোনো উন্নতি নেই, যুবক ভাইয়েরা কোনো কাজ পাচ্ছে না আর মায়েদেরকে 500 টাকা হাতে ধরিয়ে দিচ্ছে। আমরা চাই না যে মাননীয় মুখ্যমন্ত্রী মহিলাদেরকে এই 500 টাকা দিয়ে কিনে রাখুক, আমরা এনার অপসারণ চাই। আর লক্ষ্মী ভাণ্ডারে যে 500 টাকা উনি দিচ্ছেন, আমি মেয়ে হয়ে এবং প্রতিটা মেয়ের পক্ষ থেকে বলছি আমরা এই 500 টাকা 1000 টাকা লক্ষ্মী ভাণ্ডারে আমাদের দরকার নেই। আমরা চাই যুবক ভাইদের তাদের জন্য চাকরির ব্যবস্থা করুন।